এটা হচ্ছে আমার কাছে একটা স্পেশাল গিফট বলতে পারো, স্পেশাল মানুষের দেওয়া। মানে অনেকটা এইসব নিয়ে পরে একসময় আলোচনা করবো। সো গাইস, ব্যাপারটা হচ্ছে ফাইনালি আজকের ব্লগটা টাইটেল ট্রেলার থাম্বনেল থেকে বুঝতে পারছো আজকে কোনো ইন্ট্রো টিন্ট্রো কিছু হবে না। যারা যারা এসেছিল অনেকে অনেক কিছু নিয়ে এসেছে, ঠিক আছে? অনেক কিছু বলতে যায় না, গিফট তো গিফটই হয়, ছোট হোক বড় জানে সে, এটা অনেক একটা ব্যাপার। আজকে যা যা পেয়েছি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। চ্যানেল ব্লগ ভাবছি না, দেখা যদি একই ব্লগ না দুইজনের বেজে এটা আর কি ব্লগ না, একটা আনবক্সিং ভিডিও। দেখা যাক আজকে কি কি পেয়েছি আমি, মানে আজকে জন্মদিন মানে বার্থডেতে আমি কি কি পেয়েছি সেগুলো আনবক্সিং হবে। যা যা পেয়েছি সবকিছু শেয়ার করবো। একটা ছোট জিনিসও হয় অনেকটা ব্যাপার, কারণ একটা গিফট এটা বলতে পারো। নীল প্যাকেটটা এটা খুললাম, যাই না এটা বুঝতে পারছি না কি আছে। কিন্তু এটা পাশে একটা দেওয়া রয়েছে। ও, এটা একটা ফটো ফ্রেম। নেক্সট একটা, ও, এটা চকলেট আছে। এটা থেকে না একটা গেঞ্জি বেরিয়েছে, ঠিক আছে? তোমরা পরপর যখন ব্লগ গুলো সবাই দেখবে আস্তে আস্তে বুঝতে পারে, মানে আলাদা আলাদা যখন জামা পরো, বেশিরভাগ জামা প্যান্ট প্যান্ট না সরি জামা গুলো আর গেঞ্জি গুলো দিয়েছে। এই যে এই একটা দিয়েছে একদম, এটাও সাইড করে দিয়েছে। যাই হোক, নেক্সট একটা দেখা যাক এইটাই কি আছে। একটা বড় বক্স বাড়িতে গেছিলাম, গিয়ে আমাকে এটা পরিয়েছিল, তারপর ঠিকঠাক করেছে বলে আর কি। এটা মানে তারপরে খোলা খোলা পাওয়া যায়, আমার আগে পরাই দিয়েছিল। যাই হোক, নেক্সট একটা আনবক্সিং করা যাক। হ্যাঁ, কাছের জিনিসই আছে গাড়ি। যাক, এটাতে রয়েছে এই কটা, একটা দুটো ছটা বাটি রয়েছে, কাচের বাটি। যাক, নেক্সট একটা দিয়েছে, এখানে লেখা রয়েছে অতুল ব্যাগ সেন্টার, ঠিক আছে? অতুল ব্যাগ সেন্টার আমাকে দেওয়ার সময় বলছিল যে যদি ব্যাগে কিছু হয় ওয়ারেন্টি আছে, গিয়ে চেঞ্জ করে নিয়ে আসবি। আমার একটা ভিন্ন ব্যাগের দরকার ছিল, কারণ আমার কাছে না ব্যাগ ছিল না, আমি বাবাকে বলছিলাম সব কিছুই পাবো বাট ব্যাগ পাবো না। কিন্তু সত্যি যদি ব্যাগ হয়ে গেছে তাহলে ভালোই হবে, কারণ কলেজে যেতে হবে। দুই দিন না তিন দিন পর থেকে আমাদের কলেজ, ফার্স্ট দিন কলেজ যাবো। দেখো এই আমার বাড়িতে না একজন ছটা বোতল শিয়েছে, ঠিক আছে? প্রথমে বুঝতে পারিনি, পরে প্যাকিং করা ছিল, মনে হচ্ছিলো যে বোতল। তারপরে দুটো ভাই ছিল, আমার মামার ছেলে দুজন ছিল, তো ওদের দুটো দিয়ে দিয়েছি। সেই জন্য খোলা হয়েছে, নাহলে এটা খোলা হতো না। এখন আনবক্সিং করে দেখা না। যাই হোক, নেক্সট, আরে এটা তো গেঞ্জি আছে। যাই হোক, গেঞ্জি মেঞ্জি সব কিছু তোমরা ব্লগে দেখতে পাবে, তোমার একবার দেখে দেবো। একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, সব একই কোয়ালিটির প্রায়। একটা হোয়াইট, এই এরকম একটা হোয়াইট আমার দরকার ছিল, তাও ঠিক আছে। ওইটাতে এই দুটো ছিল। এটাতে ভাই তিনটে আছে, বেশ ভালো, সুন্দর সুন্দর। কিন্তু এইসব তো আমার কাছে লাগবে না, আমার সংসারের কাছে লাগবে, আমার বাড়িতে সবাই। গাইস, এটাতে একটা জামা আছে, যা পরে ব্লগে দেখতে পাবে। যাক, এটাতে ভাই একটা জামা আছে সাদা কালারের, আমার কলেজ রয়েছে এখন, নতুন নতুন জামা আছে, তো বেশ ভালোই হবে না, আমরা জামা প্যান্ট খেয়াল আছে। এটাতে কি আছে, এটার অপেক্ষা ছিল গাইস, এটাতে মনে হচ্ছে জামা টাইপের, বাট অপেক্ষা ছিল, কারণ এটা খুলতে দিনে আমি এখন। গাইস, ওই প্যাকেটটা না এই বেরোলো, কিন্তু এটা ই হচ্ছে, সেই ই রয়েছে না কাপড়। গাইস, আর একটা জিনিস দিয়েছে যেটা কিন্তু সংসারের কাজে লাগে, কিন্তু আমি আমাদের সংসারে বুঝি নিয়েছি, আমার দিদির বাড়ির দিয়েছে এটা। কিন্তু একটা কথা বলতে চাই, কিন্তু এটা তো আমার কাছে রাখবে না, আমার মার কাছে রাখবে। এটা এসছো আমার বার্থডেতে, কিন্তু আমার কাছে যে দরকার দেওয়া ছিল না, পরে পরে আমার বোন রাখতে পারে, কিন্তু এখন তোমার কাজে লাগছে না। কিন্তু এখন তোমার কাজে লাগছে না।
এটা দিয়েছে ছোট ননদ দিদি ছোট ননদ দিয়েছে আমার তো দিদি হবে হিসেবে তাও তোমাদের বুঝিয়ে বলে তারা বুঝতে পারবে না এটা বলবো না পরে জামা জামা পরে দেখতে হবে তো পরে নেক্সটে আস্তে আস্তে সব কিছু থাকবে এটা একটা জামা আছে এই যে গেঞ্জি সরি আর গাইস আর একটা নেক্সট এটা আছে এটাও ওই সেম কালারের ওটা ছিল হলুদ কালার এটা নীল কালারের এটা রয়েছে নেক্সট আর একটা জামা আছে এই যে গাইস আর একটা গেঞ্জি সরি সেম গেঞ্জি গাইস দুটো একটু আলাদা মানে কালারটা একই আছে ওই টাইপের আর একটা গেঞ্জি এই যে তো সেম টাইপের আর একটা মানে সব একই টাইপের সব লোকে বলে যে শাস্ত্র ভাবে যে একই জিনিস তো দুই তিন রকমের করিস তো এই ব্যাপারটা হচ্ছে আনবক্সিং গিফট আনবক্সিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর আমার মনে পড়লো ঘরে এটা যেহেতু ওই আমার রিলের পাশে টাঙানো ছিল আমার এই গিফটটার কথাই মনে নেই এটা হচ্ছে আমার কাছে একটা স্পেশাল গিফট বলতে পারো তো মানে অনেকটা এইসব নিয়ে পরে এসে আলোচনা করবো তো এই গিফটটা হচ্ছে কেমন লাগছে আমার কাছে তো সব মানে আমার কাছে একটা আলাদা গিফট বলতে হবে সেই জন্য বলছি আমার কাছে একটা বেস্ট গিফট বলতে পারো এই যে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাদবাকি তোমরা দেখতে থাকো এটা হচ্ছে আমার কাছে একটা স্পেশাল গিফট বলতে পারো স্পেশাল মানুষের দেওয়া এবার এই ধরনের জামা প্রায় অনেকগুলোই পেয়েছি এই যে এই জিনিসটা দিয়েছে আর কি বলেছে তোমার সাথে সেটা বলবো আমার কি বিয়ে হয়েছে এত আমি বুঝতে পারছি ঠিক আছে হাড়ি করা সব দিচ্ছে কিন্তু এটা দিয়েছে মানা যায় ঠিক আছে একটা কথা বলেছি আমি কিন্তু সব এইসব কথা একই কথা বলছি এই হাড়িটা দিয়েছে তারপরে বলছে এটা এই হাড়িটা দিয়ে না বিরিয়ানি বানিয়ে খাওয়ার কথা বলি না আমাদের বিরিয়ানি বানিয়ে আবার তাদের খাওয়াতে হবে এই কথা বলেছে তাহলে লাভটা তো বেশি ওদেরই হবে এটুকুও বলতে পারতো যে তোরাও খাবে আমরাও খাবো একসাথে দিয়ে যাবে এটা কিন্তু মানা যায় না আর এই যে এই একটা জব দিয়েছে আর এই যে একটা জব দিয়েছে আমরা ক্যাফেতে যাই এরকম জব থাকে থেকে একটু আলাদা এরকম জব থাকে আর কিছু আছে আর গাইস এই যে এই জামাটা আমি বার্থডে দিন প্রথমে একদম সকালে পরেছিলাম যে নতুন কিছু পরিনি সেই জন্য এই যে জামাটা পরেছিলাম আর আমার গায়ে যে জামাটা দেখছো এটাও একজন দিয়েছে বাট সবাই কি প্যান্টটা আমি সে আগের দিন ব্লগে দিয়ে আমি মস্ত দুপুর থেকে কিনতে কিনে নিয়েছিলাম আর এই একটা জামা দিয়েছে যাও এটা তো আমি আগে যখন প্রাইভেট পড়তাম ট্রেনে যখন পড়তাম ট্রেনের আগে আর কি আমাদের পড়ছে 9 থেকে 2 বছর ভালোভাবে পড়ছে তার আগে আমার দিদিদের বন্ধুরা ছিল ওর ভাই আমরা একসাথে পড়তাম তো ওরা দিয়েছে এই রিং লাইটটা মানে এটা আমার দরকার ছিল আমি তা বলেও আরও একটা কিনবো আছে দুই পাশে দুটো রাখার জন্য আমার স্ট্যান্ডটা বেশি দরকার ছিল এবার আরেকটা রিং লাইটও কিনবো আমি ওই রিং লাইট এই রিং লাইটটা দিয়েছে আর এমনি এই লাইটটা আমি নিজে কিনেছি ঠিক আছে এই ছিল আজকের আনবক্সিং এই ছিল আর রিং লাইট যেটা কেনার কথা বলছি না ওটা আমার দিদি দিয়েছে ঠিক আছে দিদি কিনে নিয়ে জানে যে আমি যদি পছন্দ না করি যে আমার যেটা পছন্দ হবে সেই জন্যই আর কি আমাকে টাকা দেবে রিং লাইট কেনার জন্য বড় রিং লাইট স্ট্যান্ড কিনবো না আর কি সেই জন্য দিদি টাকা দেবে আমি রিং লাইটটা কিনে আনবো কলকাতা থেকে ওই মেট্রোপলি থেকে তো সেটা পরে ব্লগে তোমরা দেখতে পাবে আর সেই জন্য আর কি দিদি টাকা দেবে সেই জন্য নিজে থাকতে কিনে নিই কারণ ছোট বড় যদি পছন্দ না হয় সেই জন্য আর যা যা দিয়েছে দেওয়া হয়ে গেছে এই জন্য সবকিছুই অনেক কম না গিফট তো গিফটই হয় আর গাইস আর একটা গিফট দিয়েছিল ঠিক আছে দাও এটা আমার পকেটে ছিল আমি রেখে দিয়েছি এখন ফেরিনি একজন গিফট দিয়েছিল এটা এটার মধ্যে একটা খামের মতো ঠিক আছে এটা প্রথমে বন্ধু বান্ধবকে দেখাচ্ছি বলছে এর মধ্যে না লাভ লেটার আছে কিন্তু এর মধ্যে লাভ লেটার ছিল না তোমরা আগে চয়েস করো পজ করে আগে কমেন্ট করে জানাতে কি থাকতে পারে কি থাকতে পারে পজ করে আগে কমেন্ট করে জানাও তারপরে বলছি এটার মধ্যে গাইস এই যে খুলে গেছে এটা হচ্ছে চিঠির খামের মধ্যে অনেকটা এর মধ্যে ছিল হচ্ছে 5 টাকা নোট ছিল একটা দাদা দিয়েছিল প্রীতম দা আর কি আমাকে দিয়েছিল আমি প্রথমে বলছি না একটা জিনিস ঠিক ছিল বাট আমাকে বলছে তোমার যেটা মনের মতো হবে তাহলে আমি নিজে বুঝতে পারবো যে
আমার তরফ থেকে তুমি এমন কিছু পেয়েছো যেটা তোমার কাজে লেগেছে, এমন জিনিস তো অনেক তো ফেলানো থাকবে ভেবে বলছিলাম। হ্যাঁ ঠিক আছে, তারপরে আর কি এই কথা বলার পরে আর কি নিয়েছিলাম। আর আমার একটা মামা দিয়েছিল, ওরকম টাকাই দিয়েছিল, মানে গিফট দিয়ে টাকা দিয়েছিল, ওরকম ভেবে বলছিল যে তোর দরকারের সময় তুই ইউজ। যাক, এই ছিল আজকের আনবক্সিং, এই ছিল আজকের গিফট তোমাদের বাড়িতে, মানে বাড়িতে যা যা পেয়েছি আরও অনেক কিছু পেয়েছি, সব কিছু মানে খাওয়া জিনিস জিনিস ছিল সব কিছু খেয়ে মানে খেয়েটা কমপ্লিট করে নিয়েছি। আর দু একটা গেঞ্জি টেঞ্জি ছিল সেগুলো হয়তো পরে বেড়াচ্ছি। এই হচ্ছে সন্দীপটা গেঞ্জি দিয়েছিল না ওখানে। আর গাইজ, বার্থডের দিন যে গিফটটা করেছিলাম না এটা আমি ভুলে যাচ্ছিলাম আগে থেকে, সরি, যারা ওদের গিফট আছে তারা দেখাচ্ছি। বার্থডের দিন যে গিফটটা করেছিলাম, আমি একটা প্রথমে কালো গেঞ্জি কিনেছিলাম মসন্দপুর থেকে, তো ওটা গেঞ্জি না সরি জামা কিনেছিলাম, ওটা করেছিলাম। তো কিন্তু সন্দীপটা বলছিল কি যে ভাই ওই কালো তো পুরোটা মানে প্যান্টও কালো জামা কালো ভালো লাগবে না, সেই জন্য এই জামাটা আমাকে খুলে বলছিল এটাই পর, আমি সেই জন্য এটা করেছিলাম। তো এটা সাইডে ছিল তারপরে মনে পড়লো। আর লাস্ট এই একটা আছে কি আর ভবিষ্যতে আরো নেক্সট ডে ব্লগ আসবে, কালকে কালকে নটা আশা করছি কালকে কালকের ব্লগ আসবে। তো আজকের জন্য টাটা, কেমন লেগেছে? আর আজকে কোনো বাইরে রেখে ব্লগ মানি, কারণ বৃষ্টি হচ্ছে, বাইরে ওয়েদারও ভালো না, এইদিকে লাইট ফাইট লাগে না, বাইরে এসে বারান্দায় গান বসতে বললাম। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে থ্যাংক ইউ যা যারা উইশ করেছো, তাকে কিছু গিফট দাও, গিফট দিলে যে থ্যাংক ইউ বলবে সেরকম না, যা যারা উইশ করেছো, যা যারা এসছো, যা যারা যা যারা দেখা হয়েছে, যা যারা বলেছো, উইশ করেছো, সবাইকে থ্যাংক ইউ। এবার পাশে থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ ওয়ার্ল্ড, টাটা।